অনুমতি দুটি বাতিল করা হয়েছে, ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ, এই যে তাদেরটা যে বাতিল করা হচ্ছে সেই চিঠিতে তাদেরকে হাওড়া পুলিশ কমিশনারেটের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তাঁরা যদি আইন মেনে শান্তিপূর্ণ আন্দোলন অন্য কোনো দিন সংরক্ষিত এলাকা বাদে কলকাতা বা হাওড়ার যে কোনো জায়গায় করতে চান তারা স্বাগত, তাদের অনুমতি দেওয়া হবে এবং তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে সুসংগঠিত হতে পারে সেই ব্যাপারে পুলিশের তরফ থেকে সর্বতোভাবে সাহায্য করা হবে, সেটা তাদের বলেও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে 27 আগস্ট 2024 নবান্ন পৌঁছানোর সময় দুপুর 2 সেই মতো আপনারা বের হবেন হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান, বেলেপোল, সাঁতরাগাছি, আন্দুল রোড ও ফোর্ট উইলিয়ামের দিক থেকে নবান্নমুখী হয়ে। ফোর্ট উইলিয়ামের থেকে নবান্নমুখী হওয়া যাবে, এছাড়া শর্টকাট পথে অনেকেই তার মতো করে যেতে পারে। আমাদের অনুরোধ, পুলিশ যেখানে আটকাবে আপনারা দাঁড়িয়ে যাবেন, পুলিশকে রিকোয়েস্ট করবেন নবান্নে যেতে দেওয়ার জন্য। কেউ কোনো রকম ভাঙচুর করবেন না, পুলিশকে আঘাত করবেন না। লোকের সংখ্যা বেশি হলে আশা করি পুলিশের বাধা অতিক্রম করে এগোনো আমাদের সম্ভব হবে। নবান্নের কাছে কেউ চলে গেলেও গিয়েও নবান্নে ঢোকার চেষ্টা করবেন না। নবান্নের চারিদিকে দাঁড়িয়ে জোর গলায় একসঙ্গে স্লোগান তুলবেন, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ আর উই ওয়ান্ট জাস্টিস। ছাত্র সমাজকে দেখাতে হবে আমরা ভাঙতে না গড়তে এসেছি। কোনো টিয়ার গ্যাস না ফাটিয়ে, জল কামান না চালিয়েও যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যায়। আগামীকাল বিকাল বেলা 1 সময় হাওড়া স্টেশনে ট্যাক্সি স্ট্যান্ডের সামনে জমায়েত হয়ে আমরা নবান্ন অভিমুখে যাব। এই রাজ্যের এডিজি সহ আরও কিছুজন পুলিশ আধিকারিক তারা প্রেস কনফারেন্স করে বলেছেন আমরা নাকি কোনো রকম অনুমতি নিইনি। তার 6 মিনিট আগে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের প্যাডে আমাদের সবার নাম লিখে সমস্ত রকম তথ্য তারা গতকালকে আমাদেরকে রাত্রেবেলায় মেল পাঠিয়েছিলেন, জানতে চেয়েছেন যে আপনারা কোথায় আন্দোলন করতে চান। আমরা সমস্ত তথ্য সহ আজকে মেল করে জানিয়ে দিয়েছি। এই দুটি সংগঠনের কোনোটি আমাদের কাছে এই প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় অনুমতি চায়নি, তথ্যও দেয়নি। আমাদের সাংবাদিক সম্মেলনের পরে তারপরে আমরা দুটি মেইল পেয়েছি। একটি মেইল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে, যেখানেও অনুমতি চাওয়া হয়নি, জাস্ট জানানো হয়েছে যে এই প্রোগ্রামটি তারা করতে চলেছেন। ইট ওয়াজ অ্যান ইন্টিমেশন, নট আ ফর্মাল রিকোয়েস্ট সিকিং পারমিশন টু কন্ডাক্ট দ্য প্রোগ্রাম। তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে, দিল্লিতে আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে। আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। এক ঝাঁক আইনজীবী নিয়ে আমাদের লিগাল সেলের কনভেনার লোকনাথ চ্যাটার্জি সহ এক ঝাঁক আইনজীবী নিয়ে আমি 6 নম্বর মুরলীধর সেনে বসে থাকবো। আমাদের ছাত্রদের আন্দোলনে যদি কোনো অসুবিধা হয়, লিগাল সহায়তা প্রয়োজন হয়, সেসব ক্ষেত্রে আমাদের যতটা সামর্থ্য আছে, আমাদের লিগাল সেল যতটা শক্তিশালী আছে, পুরো শক্তি আমরা লাগাবো যাতে কারো কোনো লিগাল ঝামেলা না হয়। কারণ ছাত্রদের কেরিয়ারে ক্ষতি করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে সরকার। আমার আশঙ্কা যে আগামীকালই আন্দোলনকে ব্যাহত করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। গতকাল উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অল্প বয়সী ছাত্ররা এসেছে, তাদেরকে কালকে ছাত্রদের মিছিলে ঢুকিয়ে দেওয়া হবে এবং অনেকে লাঠি ছোটা নিয়ে উঠেছে। নবান্ন অভিযানের জন্য আজ হাওড়ার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতায় আসতে গেলে কোন রাস্তা ধরতে হবে, হাওড়া থেকে কলকাতায় যেতে গেলেই বা কোন রাস্তা দিয়ে যাওয়া উচিত হবে, তা নিয়ে নির্দেশিকা জারি করেছে হাওড়া ট্রাফিক পুলিশ।
আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান কর্মসূচি, সেজন্য হাওড়ার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। হাওড়ার দিক থেকে কলকাতার দিকে আসা গাড়ির জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ। তাদের তরফে জানানো হয়েছে, 16 নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটার দিক থেকে আসা কলকাতামুখী যে গাড়িগুলি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যেতে চায়, তারা নিবড়া থেকে নিবেদিতা সেতু দিয়ে আসতে পারে। ডানকুনির দিক থেকে আসা যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতু ধরতে চায়, তারা নিবেদিতা সেতু দিয়ে কলকাতায় আসতে পারে। কলকাতা থেকে হাওড়ামুখী যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতু বা হাওড়া সেতু ধরতে চায়, তারাও নিবেদিতা সেতু দিয়ে যেতে পারে। হাওড়া স্টেশন থেকে যেসব গাড়ি হাওড়া সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কলকাতায় আসতে চায়, তারা জিটি রোড বা নিবেদিতা সেতু ধরতে পারে। হাওড়ার কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে তাও জানানো হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এর মধ্যে রয়েছে নিবড়া এবং দ্বিতীয় হুগলি সেতুর মাঝে কোনা এক্সপ্রেসওয়ে, আলমপুর এবং লক্ষ্মীনারায়ণতলা মোড়ের মাঝে আন্দুল রোড, মন্দিরতলা এবং দ্বিতীয় হুগলি সেতুর মাঝে জিটি রোড, কাজীপাড়া এবং দ্বিতীয় হুগলি সেতুর মাঝে জিটি রোড, কাজীপাড়া থেকে রামকৃষ্ণপুর ক্রসিং অব্দি ফোরশোর রোড, হাওড়া স্টেশন থেকে গ্র্যান্ড ফোরশোর রোড। নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই জোর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে। বলা হচ্ছে ছাত্র সমাজ, ছাত্র সমাজ বলে কোন সংগঠন তার দায় স্বীকার করছে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সারা বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন, আর আমি খুব গর্বিত যে আমি এই সংগঠনের একজন স্বয়ংসেবক। আমার পরিচয় নেই। পশ্চিম বাংলায় শাসকের বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে জেল কাটতে হবে। আমি 3 বার জেল কেটেছি, আমি 3 বার জেল কেটেছি, আমি স্কুল শিক্ষক, আমি ছাত্র সংঘে। যে 14 তারিখে রাত্রে হাজার হাজার লাখ লাখ মানুষ নামলেন সর্বত্র, কোথায় শুনেছে ছাত্র সমাজ? শুভেন্দু লাশের আহ্বান জানিয়েছে, আর এই জন্য লাশ সরবরাহ করার জন্য কার থেকে শিখলো? মমতার কাছ থেকে শেখেনি? এটা হচ্ছে মমতা স্কুল অফ থটস বিং ইমপ্লিমেন্টেড বাই শুভেন্দু। আমরা অতীতে দেখেছি সিভিক ভলেন্টিয়ার যাদের কোনো আইনগত জায়গা নেই, তবুও তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে লাঠি চার্জ করানো হয়েছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে। শুধু বিজেপির আন্দোলন নয়, অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনেও করা হয়েছে। এবারও কি এই ধরনের ঘটনা ঘটানো হবে? তাই আগে থেকে দায়ভার অন্য কারো ঘাড়ে দেবার জন্য এখন থেকে অন্যদের প্ল্যানিং, অন্যদের প্ল্যানিং করে কি চিৎকার করা হচ্ছে? বলতে পারা যায় যে আমরা আগেই বলেছিলাম বিরোধীরা এরকম করবে, বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের কুৎসা। এদিন নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার, সুনীত হালদার, সুদীপ্ত আচার্য ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।